বিজয় এটা অস্বীকার করার সুযোগ নাই। এ বিজয় বলে যে ইসলামের প্রচার প্রসার তোমরা যারা থামাইতে চাও, ইসলামের প্রচার প্রসার থামাইতে তো পারবা না। গোটা বিশ্ব বর্তমানে এক বাক্যে স্বীকার করে, ইহুদিবাদীরাও স্বীকার করে, খ্রিস্টান এরাও স্বীকার করে, হিন্দুত্ববাদীরাও স্বীকার করে, পৃথিবীর সবচাইতে বহুল প্রচারিত ধর্মের নাম হলো ইসলাম। আজ যারা হক কথা বলতে চাই, আজ যারা সত্যকে আঁকড়ে ধরতে চাই, সত্য নিয়ে বাঁচতে চাই, আজকে যারা দিন প্রতিষ্ঠা করতে চাই, আজকে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই, অর্থনীতিতে ইসলাম চাই, রাজনীতিতে ইসলাম চাই, আজকে যারা পররাষ্ট্রনীতিতে ইসলাম চাই, পররাষ্ট্রনীতি উন্নত যেন হবে না এটা যারা চাই, তাদেরকে আজকে বলা হচ্ছে এরা রাজনৈতিক কথাবার্তা বলে, এদেরকে থামায়া দাও। অথচ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আদেশ দেওয়ার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তবেই আমরা প্রকৃত উম্মাহ হতে পারবো, উত্তম জাতি হতে পারবো। আজকে আমাদেরকে যারা বাধা দেয়, আমরা তো বলতে চাই এই উম্মতকে পরিশুদ্ধ করার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রয়োজনীয়তা আমরা কতটুকুই বা করতেছি, আমি তো মনে করি আমরা বিন্দু মাত্র পারতেছি না। ও মুসলমান, ব্রাহ্মণ বাড়িয়ার, শহীদ বাড়িয়ার মুসলমান, একটু খেয়াল করে শুনেন, যদি আজকের পৃথিবীতে আমার রসুলের একজন সাহাবি জীবিত থাকতো, কয়জন? একজন সাহাবি যদি জীবিত থাকতো আজকে বর্তমান পৃথিবীতে, এমনকি মুসলিম দেশে যে অবস্থা, একজন সাহাবি জীবিত থাকলে এই মদের বারগুলো ভেঙে গুড়িয়ে দিত, সুদের ব্যাংকগুলো ভেঙে গুড়িয়ে দিত। একজন সাহাবি বেঁচে থাকলে পতিতালয়গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। বাস্তবতা কি? আমরা কিছুই পারি না। আল্লাহ রাসূলের একজন সাহাবী যদি এই অবস্থায় জীবিত থাকতো, একজন, কয়জন? একজন সাহাবি যদি জীবিত থাকতো, মদের লাইসেন্স দেওয়া, রাষ্ট্রের মধ্যে মদের বৈধতা দেওয়া সম্ভব ছিল? এ মদের বারগুলো মানুষকে নিয়ে আল্লাহ নবীর একজন সাহাবি কি করত? ভেঙে ফেলতো, কনফার্ম, নিশ্চিত ভেঙে ফেলতো। এই সুদের ব্যাংকগুলো একটাও কি থাকতো? আজ আমাদের এই যুবক ভাইরা, এই যে এই যুবক ভাইগুলো আজকে পড়াশোনা করে, তাদের সিলেবাসের মধ্যে সুদের পড়াশোনা, ভাই আফসোস, এই বইগুলো পুড়িয়ে দিত একজন সাহাবি জীবিত থাকলে। সুদের পড়া যে বইয়ে পড়া হয় যে ব্যাংক সুদকে জায়েজ বলে, অথচ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, খামর, মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, আল্লাহ নিষেধ করেছেন, অবৈধ করেছেন। আজকে যারা অবৈধতাকে বৈধ দিচ্ছে, আজকে আল্লাহর অবৈধতাকে বৈধতা দেওয়া, পতিতালয়ের লাইসেন্স দেওয়া, একজন সাহাবি জীবিত থাকলে এগুলো সম্ভব ছিল? তাহলে আমরা এই কৃত্রিম মানি খাইরত দেখাই, এতেই যে জ্বলা জ্বলে, তাইলে একজন সাহাবি জীবিত থাকলে কী অবস্থা হইতো? আমাদের ইমানি গাইরাত, এই ন্যূনতম গাইরাত রফিকুল ইসলাম মাদানী, আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার কিংবা শেখ মামুনুল হকের এই ন্যূনতম গাইরাত দেখেই যেই জ্বলন জ্বলে, একজন সাহাবি জীবিত থাকলে এদের অবস্থা কী হইতো? এদের এক একটা সাহাবা একরামের গাইরাত দেখে হার্ট অ্যাটাক করে মারাই যেত। সুবহানাল্লাহ। তো আমরা কীভাবে উত্তম জাতি হতে পারবো? আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষদের থেকে বেছে বেছে বের করা হয়েছে। আপনি আমি বের হই নাই, আপনি আমি ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই, ইমানদার হতে পারি নাই, সালেহ বান্দা হতে পারা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। আরে আল্লাহ পাক এক ওয়াক্ত নামাজের একটা সিজদা যদি আপনাকে আমাকে অনুমতি না দেন, তৌফিক না দেন, কেউ করতে পারবে? আল্লাহ পাক আপনাকে আমাকে সিজদা করার তৌফিক দিচ্ছেন, এই আপনারা করতেছেনটা কি? বেশি করতেছেন কিন্তু এখন। এই বাবা চুপ থাকেন তো, কেউ কথা বলিয়েন না, দয়া করে কেউ কথা বলিয়েন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন সিজদা করার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। বাবা বাবা প্লিজ, কেউ কথা বলার দরকার নাই, যে বসে আছে, দাঁড়ায় আছে, যেমনে আছে, আমি কিন্তু মাইক ছেড়ে দেবো তোমার, তাই বাবা থাক ভাই। আল্লাহ পাক এই জমিনের কি মালিকানা কাকে দিয়েছেন? আমাদেরকে, ইবাদিয়াস সালিহুন,
অথচ আমরা জমিনের মালিকানা পায় আজকে বারাকিয়াদের চাইতে খারাপ অবস্থায় আছে। আপনাদের এলাকার হুজুর জুনায়েদ আল্লাহ বিশ্ব হুজুর প্রায় প্রোগ্রামে বলে কথাটা যে আমরা এই জমিনের মামুর বাড়ির বাদাইম্মা না, কথা অনেক বলে, কিন্তু আমি বলি বাস্তবতা হলো আমাদের অবস্থা বারাটিয়াদের মতো। এত এত আলে মুরগির বাচ্চার মতো ঠুস করে নিয়ে গেল সব দিকে, সিল যেমন নেওয়া যায় না থাবা দিয়ে দিয়া সবগুলো ঠুস ঠুস করে নিয়ে গেল, কিছু হয়েছে? হ্যাঁ, আহ কেন হয় না জানেন? এটা আমি বলি আপনাদের বুঝেন, একটু একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, বিবাহিয়ার মুসলমানরা কেন হয়েছে জানেন? বাবা থাক, আর কথা বলিয়েন না, থাক, কেউ কাউকে ধমক দিয়েন না। হয়েছে একটাই কারণ, সেটা হলো এই উম্মা, এই জাতি, এই যুবকরা কিংবা মুরব্বীরাও আশা করে এদেশের আলেমরা হক কথা বলবে, সত্যের পথে অটল বিচল থাকবে, কোনো আপোষ করবে না, বাতিলের সামনে বজ্র হুঙ্কার দিবে, প্রয়োজনে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমি কিছুই করব জ্ঞানী তো তারা যারা আমল করে এবং আশা করে, আর নির্বুদ বল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা, হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে আর আশা করে, ওয়া তামান্না আলাল্লাহ, সব আল্লাহ পূরণ করে দিবে। আমাদের অবস্থা তো এমন যে আমরা শুধু আশা করি, কি আশা করি? আলেমুল আমরা হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে আপোষ করবে না, সরকার এবং যত খারাপ কাজ করে, সরকার হোক যে কোনো পরাশক্তি হোক, হুজুররা হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকবে, প্রয়োজনে জেলে যাবে, রিমান্ডে যাবে, আমি কিছুই করব না, বাড়িতে খাতা কম্বল নিয়ে ঘুমাবো, তাই না? কইটাও ঠিক, আবার ঘুমাবেন, আবার আম করে ধরে নিব, আর আপনারা ঘুমাবেন, আপনারা ঘুমান কিংবা জায়গা থাকেন, আপনারা রাস্তায় নামেন।